নবম অধ্যায়। ব্রহ্মার বৈকুণ্ঠধাম দর্শন এবং ভগবান কর্তৃক ব্রহ্মাকে চতুশ্লোক ভাগবতের উপদেশ দান। সুখদেব বললেন, হে মহারাজ, স্বপ্নে দেখা ঘটনাবলীর সাথে স্বপ্ন দ্রষ্টার যেমন কোনো সম্বন্ধ থাকে না, সেই রকমই দেহাতীত অনুভব স্বরূপ আত্মার দৃশ্যমান বস্তুর সাথে কোনো সম্বন্ধেই মায়া ছাড়া সম্ভব নয়। বহু বিচিত্র আকারযুক্ত মায়া দ্বারা জীব নিজেকে বিবিধ বিচিত্র রূপে বোধ করে, আর সেই রূপের মধ্যে যখন বদ্ধ হয়ে যায় তখন এটা আমি, এটা আমার অভিমানযুক্ত হয়। কিন্তু যখন জীব গুণকে ক্ষুদ্ধকারী কাল এবং মোহ উৎপাদিনী মায়া এই দুইয়ের অতীত নিজের অনন্ত রূপকে মোহশূন্য হয়ে রমণ করতে থাকে, আত্মা রাম হয়ে যায়, তখন এই আমি আমার ধারণা পরিত্যাগ করে পূর্ণ ততষ্ট গুণাতীত হয়ে যায়। ব্রহ্মার অকপট তপস্যা ভক্তিতে পরিতুষ্ট হয়ে শ্রী ভগবান তাকে তার নিজ স্বরূপ দর্শন করান এবং আত্মতত্ত্ব জ্ঞান দানের লক্ষ্যে তাকে পরম সত্য পরমার্থ লাভের উপায় বলেছিলেন, সেই কথাই আমি তোমাকে শোনাব। ত্রিলোকের আদিদেব পরম গুরু ব্রহ্মা নিজের জন্মস্থান ভগবন্নাভি পদ্মে বসে জগৎ সৃষ্টির উপায় চিন্তা করেছিল, কিন্তু যে জ্ঞান দৃষ্টিতে সৃষ্টি রচনা হতে পারে আর যে প্রজ্ঞা দ্বারা সৃষ্টির বিস্তার হবে তা তিনি পেলেন না। এই রকম চিন্তা করতে করতে একদিন সেই প্রলয়কালীন সমুদ্রের মধ্যে তিনি ব্যঞ্জন বর্ণে ষোড়শ এবং একবিংশতিতম ত ও প এই দুটি বর্ণ তপ 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 কর এরকম দুবারা শুনতে পেলেন। হে পরীক্ষিত, পণ্ডিতগণ এই তপস্যাটি নিষ্কাম ভক্তগণের পরম ধন বলে মান্য করেন। তপ তপ এই শব্দ শুনে ব্রহ্মা ভক্তাকে দেখবার ইচ্ছায় চারদিকে তাকালেন, কিন্তু কাউকেই দেখতে পেলেন না। পদ্মের ওপরে নিজের আসনে বসে মনে মনে নিশ্চয় করলেন, তপস্যা করার জন্য আমার উপর প্রত্যক্ষ নির্দেশ এসেছে এবং এই মনে করে এতেই তার মঙ্গল হবে বুঝে তাতে মনোনিবেশ করলেন। তপশ্চরণশীল তপস্বীদের মধ্যে শ্রেষ্ঠ তপস্বী সেই আদিদেব ব্রহ্ম অথর্ব জ্ঞানশালী, তিনি দেব পরিমাণে 1000 বৎসর পর্যন্ত নির্বিকল্প সমাধি যোগে চিত্ত স্থির করে নিজের প্রাণ মন জ্ঞানেন্দ্রিয় ও কর্মেন্দ্রিয় সমূহকে ভসীভূত করে তীব্র তপস্যা করলেন, যার ফলে তিনি সমস্ত লোকাদিতে প্রকাশিত করবার সামর্থ্য অর্জন করলেন। সেই তপস্যায় তুষ্ট হয়ে শ্রী ভগবান নিজের সর্বশ্রেষ্ঠ ধাম যেখানে ক্লেশ মোহ ও ভয় নেই সেই ধামের একবার মাত্র দর্শন সৌভাগ্যে দেবতারা বারবার তার স্তুতি করেন, দর্শন করালেন। সেই ভগবদ্ধামকে রজ ও তমগুণের প্রভাব নেই এবং রজ ও তমগুণ মিশ্র সত্ত্বগুণও সেখানে কার্যকারী হয় না, কালের প্রভাব সেখানে কুণ্ঠিত, মায়া অর্থাৎ ত্রিগুণা প্রকৃতি যেখানে থাকতে পারে না তাহলে মায়ার সহচরাচরী বা কী করে সেখানে থাকবে। সেখানে সুর সুর বন্দিত শ্রী হরির পার্শ্বদগণ বাস করে, দেব এবং দৈত্য উভয়ই তাদের আরাধনা করে। সেই পার্শ্বদের সকলে অত্যুজ্জ্বল শ্যাম বর্ণ পদ্মের মতো শুভ নয়নযুক্ত পীত বসন পরিহিত সকলেরই কমনীয় সুকুমার মূর্তি, অঙ্গে অঙ্গে রাশি রাশি সৌন্দর্যের বিচ্ছুরণ, তারা চতুর্ভুজ প্রদীপ্ত ও অত্যন্ত উজ্জ্বল রত্ন খচিত, অত্যুত্তম পদ ও অন্যান্য অলঙ্কারে ভূষিত এবং অতিশয় তেজস্বী, তাদের অঙ্গচ্ছটা প্রবালের মতো কারোর বা দৈদুর্য মণি এবং মৃলারের মতো দীপ্তি বিশিষ্ট,
তাদের কর্ণে কুণ্ডল, মস্তকে মুকুট এবং গলায় মালা শোভমান। বিদ্যুৎপুঞ্জে উদ্ভাসিত মেঘরাশি দ্বারা আকাশ যেমন সুশোভিত হয়ে ওঠে, সেই রকমই বৈকুণ্ঠধাম মনোহর কামিনীগণের মতো সুমুজ্জ্বল অঙ্গযুক্ত মহাপুরুষদের বৈকুণ্ঠ পার্শ্বদের দিব্য তেজময় বিমান সমূহের স্থানে স্থানে পরিশোভিত ছিল। লক্ষ্মীদেবী অপূর্ব সুন্দর রূপ ধারণ করে বিবিধ বিভূতি পূদারা নানা প্রকারে বিপুল কীর্তি শ্রী ভগবানের চরণ কমল পূজা করে। কখনো কখনো যখন তিনি দোলনায় দুলতে দুলতে তার প্রিয়তমা ভগবানের সুললিত গুণকীর্তন করতে থাকেন, তখন তার সৌন্দর্য ও অঙ্গ সুরভিতে মদন্মত্ত হয়ে ভ্রমরকুল সুমধুর গুঞ্জন লক্ষ্মী দেবীর মহিমা কীর্তন করতে থাকে। ব্রহ্মা সেই বৈকুণ্ঠ লোকে সমস্ত ভগভক্তদের রক্ষক, শ্রীপতি যজ্ঞেশ্বর এবং বিশ্বপতি ভগবানকে বিরাজমান দেখলেন। তিনি আরও দেখলেন যে সুনন্দ নন্দ, প্রবল, অরহন প্রমুখ শ্রেষ্ঠ পার্শ্বদগণ তাঁদের প্রভুর সেবা করছেন। তাঁর মুখসকল সুপ্রসন্ন হাস্যে ও আরক্ত নয়নে শোভিত, মনোমুগ্ধকর মধুর অমৃততুল্য হর্ষোৎপাদক তাঁর চোখের দৃষ্টি, মনে হয় যেন নিজ ভক্তগণের প্রতি অনুগ্রহ করার জন্য সর্বদাই উন্মুখ, মস্তকে কিরীট, কর্ণে কুণ্ডল, পীত বসন পরিহিত, চতুর্ভুজ শ্রী ভগবানের বক্ষস্থলে সুবর্ণ রেখাস শ্রী লক্ষ্মীদেবী বিরাজিত। তিনি সর্বোত্তম বহুমূল্য সিংহাসনে উপবিষ্ট, পুরুষ প্রকৃতি মহতত্ত্ব অহংকার মন দশ ইন্দ্রিয় শতাব্দী পঞ্চতন্ত্রাত্র এবং পঞ্চভূত মূর্তিধারী এই 25 শক্তি দ্বারা তিনি পরিবেষ্টিত হয়ে বিরাজমান। সমগ্র ঐশ্বর্য ধর্ম কীর্তি শ্রী জ্ঞান ও বৈরাগ্য এই 6টি নিত্য সিদ্ধ স্বরূপভূত শক্তি তার সঙ্গে সততই যুক্ত রয়েছে। এর বাইরে আর কোথাও এই শক্তি নিত্য স্থিত থাকে না। সেই সর্বেশ্বর প্রভু নিজের স্বরূপেই সর্বদা পরম আনন্দিত হয়েছেন। সেই ভগৎহর্ষজনিত আহ্লাদে আপ্লুত অন্তকরণ হর্ষান্বিত কলেব প্রেমাবেগে অশ্রুপূর্ণ নয়ন ব্রহ্মা কেবলমাত্র পারমহংস নিবৃত্তি মার্গ দ্বারা লব্ধ শ্রী ভগবানের চরণ কমলে অনবত মস্তকে প্রণাম করলেন।